lovely viewers, assalamu alaikum, I'm Rahatar Firdous and welcome back to Rida Firdous channel. Viewers, kemon achen shobai? Asha kori Allahur rahmate apnara shobai bhalo achen, shobai shusto achen. Ebong aro dirghodin shusto thakar jonno apnader jonno niye aschi ekta healthy soup recipe. Eta hocche beef vegetable soup othoba beef stock o kintu bolte paren. খুবই মজার খুবই ইজি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি এবং খুবই চটজলদি এই স্যুপটা রান্না হয়ে যায় সো আর দেরি করছি না সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার কিচেনে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা পাতিল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 2টা চামচ বাটার এবং তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি দর্শক আপনারা বাটারের পরিবর্তে নরমাল কুকিং অয়েলও কিন্তু ইউজ করতে পারেন রসুন কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমরা অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি 2 কাপ পানি দিয়ে আরো আমার লাগছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি যেটা আমার ফ্রিজিং করা ছিল যাই হোক এখানে আমার 1 কাপ মাংসের কিমা আছে একদম মিহি কিমা যেটা সেটা কিন্তু না একটু বড় বড় সাইজের করে রেখেছি আপনাদেরকে আমি দেখাবো এটা আমি 10 মিনিট জাল করছি এবং তার সাথে আমি কিন্তু বিফ ফ্যাটও নিয়ে নিয়েছি এটা আপনার সম্পূর্ণ ইচ্ছার উপর আপনি শুধু মাংস দিয়েও করতে পারেন অথবা বিফ ফ্যাট অথবা চর্বিও কিন্তু কিছু রাখতে পারেন যাই হোক এটা কিন্তু কিটো ফ্রেন্ডলি একটা রেসিপি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 মিনিট জাল করার পর আমার মাংসগুলো ঠিক এমন হয়েছে এবং আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক 10 মিনিট জাল করার পরে আমাদের মাংসের পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আরো 2 কাপ পানি 2 কাপ পানি দিয়ে আমরা দিয়ে দিব কাঁচা মরিচ এবং লাল মরিচ আমি দুইটাই নিয়ে নিয়েছি যাতে একটু কালারফুল লাগে আর দেখতে পাচ্ছেন কাঁচা মরিচের পেটটা সামান্য একটু চিড়ে দিয়েছি আমি সম্পূর্ণ কিন্তু চিড়েনি জাস্ট সামান্য একটু কেটে দিয়েছি যেহেতু এই চারটা মরিচ আমি দিয়ে দিচ্ছি তারপর এখন আমি অ্যাড করে দিব একে একে মশলাগুলো ফ্রেশটি আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে দিয়েছি আমি হাফ চা চামচ দর্শক আপনারা অবশ্যই আপনাদের টেস্ট মতো দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে ইউজ করছি 2 চা চামচ দুই চা চামচ সয়া সসের পর আমি দিয়ে দিচ্ছি এখন ভেজিটেবলগুলো এখানে সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো ভেজিটেবল কিন্তু আপনারা ইউজ করতে পারেন আমি গাজর নিয়েছি হাফ কাপ আর পাতাকপি নিয়েছি 1 কাপ আরও আছে আমার বরবটি এখানে আমি নিয়েছি হাফ কাপ এবং আমি কিন্তু ফুলকপি যেটা সেটাও নিয়েছি হাফ কাপ এগুলো সব আমাদের সিজনাল যেগুলো ভেজিটেবল রয়েছে সেগুলো আর এখানে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি একটা বড় সাইজের হাফ পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি অর্থাৎ এটা 1/4 কাপ হবে এমন সো আমি সবগুলো সবজি এখন দিয়ে দিচ্ছি এই স্টকের মধ্যে অর্থাৎ আমার স্যুপের মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এখন একে একে সবগুলোই দিব আর তারপর আমি একটু স্প্যাচুলা দিয়ে বা খন্তা দিয়ে নেড়ে দিচ্ছি নাড়াচড়ার পর আমি ওয়েট করব 4 মিনিট দর্শক 4 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমার সবজির খুব ভালোভাবে বলক চলে আসবে আর আমি এই সবজিটা বেশিক্ষণ সিদ্ধ করব না ব্যাস 4 মিনিট পর আমি অ্যাড করে দিচ্ছি ওই যে আমি পেঁয়াজগুলো বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এভাবে একটু বড় বড় করে পেঁয়াজ দিলে খারাপ লাগে না কিন্তু আর আমি এখানে 2% সার্ভিং করা যায় এমন পরিমাণে কিন্তু স্যুপটা রান্না করে নিয়েছি যাই হোক এখন আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দর্শক এখানে আমি লবণটা টেস্ট করে তারপর অ্যাড করে দিচ্ছি কারণ স্যুপে কিন্তু আমরা আগে সয়া সস ইউজ করেছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে আর 3 মিনিট জাল করব জাল করে স্যুপটা নামিয়ে নিচ্ছি ভিউয়ার্স এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা করে দিলাম অফ এবং আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার স্যুপটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের স্যুপটা একদম রেডি বিফ ভেজিটেবল স্যুপ ভিউয়ার্স এখানে এক্সট্রা করে কর্নফ্লাওয়ার ইউজ করার কোনোই দরকার নাই এটা কিন্তু প্লেন স্যুপটাই এমনিতেই অনেক মজার কারণ এখানে বিফ স্টক ইউজ করা হয়েছে আর এই স্যুপের টেস্টটা একদম ইউনিক আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর এই শীতের সিজনে আমাদের বাসায় কিন্তু কম বেশি স্যুপ রান্না হয় সব সময় একই একঘেয়েমি স্যুপ না করে একটু ডিফারেন্ট টাইপ স্যুপ ট্রাই করতে পারেন আপনারা আশা করি সবাই পছন্দ করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম